হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রাত্রিবেলা এখন 10:49 বাজে, তো এখন নতুন একটা ধাবায় আমরা যাব। সেখানে রাতে খাওয়া দাওয়া করব বলে ঠিক করেছি। তো গাড়ি নিয়ে যে শায়ন ড্রাইভিং করছে, দেখি কটা কটা বাজে এখন। এই যে 10:50, রাত 10:50, ধাবাটা সারা রাত খোলা থাকে। ধাবাটা সারা রাতই খোলা থাকে, তো সেই আমরা ফোন করে ওখানে যাচ্ছি যে কটা পর্যন্ত খোলা থাকে। তো ওনারা বললেন যে সারা রাতই খোলা থাকে। তো আজকে রাত্রে মানে হঠাৎ করে একটা প্রোগ্রাম আমরা ঠিক করলাম, তো বেরিয়ে পড়েছি রাত্রে। হুটহাট করে ঠিক করলেই যাওয়া হয়, তাছাড়া তো আর যাওয়া হয় না। তো যাই হোক, ওখানে গিয়ে যাব, একটু খাওয়া দাওয়া করব, দেখি নতুন নতুন ওখানে কি পাওয়া যায়, ভালো কিছু কি পাওয়া যায়, তো সেগুলো আমরা নেব। তো তোমরা কিন্তু অবশ্য করে আমাদের সঙ্গে থেকো। তাহলে চলে এসেছি আমরা বিন্দাস ধাবা, একদম মুড়াগাছা মোড়ের মাথা। মুড়াগাছা মোড়ের মাথা থেকে জাস্ট রাইট টার্ন, মানে কল্যাণীর দিকে যেই নিচ্ছি, একটু এগোলেই মোটামুটি 200 মিটার মতন এগোলেই বাঁহাতে পড়বে। আর যারা কল্যাণীর দিক থেকে আসছেন, তারা মুড়াগাছা মোড়, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, মুড়াগাছা মোড়ের ঠিক জাস্ট আগেই ডান হাতে 200 মিটার আগে পড়বে, তাহলে রাইট সাইডে পড়বে। এখানে সারা রাত এটা খোলা থাকে, বিন্দাস ধাবা নাম। খাওয়া দাওয়া করি, দেখি কেমন এখানে কি খাওয়া দাওয়া। এর আগেও দু একটা ভিডিও আমি দেখেছি, অমিতদার ভিডিও দেখেছি রাইড অ্যান্ড বাইটে, তা সবাই ভালো বলেছে। অয়নের ভিডিও দেখেছি, অ্যাফোর্ডেবল ফুড যেটা, আমরাও চেষ্টা করছি করার। দেখা যাক কেমন খাবার দাবার এখানে, খেয়ে জানাবো। চলে মামা, এই বসে তো পড়েইছি, খাবার অর্ডার করলাম। রুমালি রুটি আর কি, ওটা ডিমের ভুজিয়া কারি। ডিমের ভুজিয়া কারি, এটা একটা ইউনিক আইটেম, একটা ইউনিক আইটেম যেটা আমি নাম আগে শুনিনি। তো এখানে ভাবলাম যে দেখি এটা নিয়েই দেখি, একটা অর্ডার করেছি। সঙ্গে চিকেন ভর্তা, চিকেন ভর্তা, চিকেন ভর্তা। হ্যাঁ, এখন খাওয়ার অপেক্ষায় বসে আছি। এখানে যে প্রাইসগুলো দেখলাম, সেই প্রাইসগুলো একেবারে খুব রিজনেবল আমি বলতে পারি না, কিন্তু দেখা যাক খাবার খাওয়ার পরে বোঝা যাবে যে প্রাইসের সঙ্গে সমতুল্যতা কি আছে। তো ধাবাতে যেমন প্রাইস হওয়া উচিত, সেই তুলনায় একটু বেশি বলেই মনে হলো। কারণ আমরা অনেক জায়গাতে খাবার খেয়েছি, সেই হিসাবে ডিমের যে এটা, সেটার প্রাইসটা নরমাল, তাই তো? আর চিকেনের যেটা, সেটা কম্প্যারেটিভলি আমার একটু বেশি বলে মনে হলো। মাটনের প্রাইসগুলো কম্প্যারেটিভলি বেশি বলে মনে হলো, কিন্তু দেখা যাক হয়তো কোয়ালিটি সেরকম থাকবে। খেয়ে দেখি, খেয়ে তারপরে সমস্ত রিভিউ দেবো। আর এখানে অন্যান্য যে মেনুগুলো রয়েছে, এখানে মেনু কার্ড আলাদা করে কিছু ওনাদের নেই। এখানে ওনারাই মুখে, যেমন এর আগে যেমন আপনারা কিছু সিনেমায় দেখেছেন যে কোনো রেস্টুরেন্ট অথবা কোথাও গেলে মুখে বলে যে পরপরভাবে এটা আছে, ওটা আছে, সেটা আছে, চিকেন ভর্তা, চিকেন দো পেঁয়াজা, চিকেন কিমা, যাই হোক, এরকম সেই টাইপের প্রফর্মাটা অনেকটা। তা বেশ ভালো লাগলো জিনিসটা দেখে, খেয়ে দেখা যাক কেমন। খেতে খেতে আড্ডা হবে, বাদবাকি দেখতে থাকো। ভিডিওর মাঝখানে আপনাদেরকে ইন্টারাপ্ট করার জন্য প্রথমেই সরি, কিন্তু এটা একটা এমন সংস্থা যেটাকে না বলে পারলাম না। এর নাম এস প্ল্যানার। এখানে যে কোনো রকম ইভেন্ট ম্যানেজমেন্ট, ওয়েডিং প্ল্যানিং, ক্যাটারিং থেকে শুরু করে ট্যুরিজম, সমস্ত কিছু ইএমআইয়ের মাধ্যমে করা হয়। বাদবাকিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কাইন্ডলি একটু চেক আউট করে নেবেন। চলে এসছে আমাদের খাবার দাবার, এটা হচ্ছে গিয়ে চিকেন ভর্তা, দেখেই বেশ লোভনীয় লাগছে। আর এটা হচ্ছে ডিমের ভুজিয়ার কারি, আর সঙ্গে নিয়ে নিয়েছি রুমালি রুটি। রুমালি রুটিগুলো, রুমালি রুটি কত করে? 7 টাকা পিস। আমরা দুটো করে সবাই রুমালি রুটি নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিয়েছে স্যালাড, কুচো স্যালাডও আছে, গোটা স্যালাডও আছে, আর সঙ্গে চাটনিও আছে। চাটনিটা দেখে আমার ওই আদা ধনে পাতা টাইপের যে চাটনি হয়, সেই টাইপের চাটনি বলে মনে হচ্ছে। এবার খেয়ে টেস্ট করার পালা, কেমন খেতে। তাহলে খাওয়াটা স্টার্ট করা যাক, একবার খেয়ে দেখি কেমন। এবার একটু দেখাতে চাই যে এখানে চিকেন ভর্তার উপরে বেশ কিছু, এটা সম্ভবত পনির, যেটাকে একটু শ্রেড করে এর উপরে দিয়ে দেওয়া হয়েছে। পনির আছে, পনির শ্রেড করে একটু দিয়ে দেওয়া হয়েছে, এবং চিকেনটাও যেহেতু শ্রেডেড চিকেন, চিকেন ভর্তা যেমন হয় একদম সুন্দর শ্রেডেড চিকেন। তুমি আগে একটু ঢোক গিলে নাও, তারপরে বলো। কোনো কিছু বলার আগে ঢোক গিলবে, আর জিভে জল চলে এসছে।
এখানে নিলাম। এর মধ্যে দেখতে পাচ্ছি টমেটো দেওয়া রয়েছে আর কিশমিস দেওয়া রয়েছে এবং কাজুও আছে দেখা যাচ্ছে। এবার একটু খেয়ে দেখার পালা যে কেমন খেতে। জিভ জল বেরোচ্ছে, দু তিনবার বেরোলো, দু তিনবার ঢোক গিলেছে। এবার নিলাম একটু রুটির সঙ্গে নিয়ে একদম এই খেতে কেমন? দারুণ খেতে, একটু মিষ্টি মিষ্টি হালকা, যেমন কোরমা অথবা এই টাইপের খাবারগুলো যেমন হয় না, যেমন বাটার চিকেন এই টাইপের, সেম টেস্ট, দারুণ খেতে, দারুণ টেস্ট। আর সঙ্গে আমি একটু এটাও খেয়ে একবার দেখিয়ে দিই, এগের যে ভুজিয়া করে সেটাকে কারি করা, আশা করি দেখতেই পাচ্ছ, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো করে কারি করা। এটা একটু নিলাম, এটা একটু টেস্ট করে দেখা যাক, রুটি দিয়ে টেস্ট করি কেমন খেতে। নিয়ে নিলাম রুটি দিয়ে, এর মধ্যে লঙ্কা টঙ্কা দেওয়া আছে, পেঁয়াজ লঙ্কা সব দেওয়া আছে, যেমন একটা ঝাল টাইপের করা হয় যেমন। এটা মশলাদার একটা ফ্লেভার, স্পাইসি, খেতে দারুণ লাগছে। যারা ঝাল পছন্দ করো তাদের জন্য এটা, আর যারা মিষ্টি পছন্দ করো তাদের জন্য হচ্ছে গিয়ে চিকেনের ভর্তাটা, এক্সিলেন্ট খেতে। তাহলে খাবার খেতে খেতে আরেকটু ইনফরমেশান দিয়ে রাখি, এই যে এতখানি চিকেন ভর্তা রয়েছে, অনেকটা কোয়ান্টিটি, আমার যতদূর ধারণা চারজনে মিলেও যদি খাওয়া হয় চিকেন ভর্তাটা শেষ হবে না, আর আমরা দুজনে তো খেতে পারবোই না, আমরা ব্যাক করে নিয়ে যাবো। এতটা চিকেন ভর্তা এবং এত সুন্দর কোয়ালিটি, 240 টাকা মতো। এখানে আমি একটু দেখিয়ে দিতে চাই, ডিমের যে এই যে ভুজিয়া করে যেটা কারি করা, এটার দাম মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা, এবং রুটিগুলোর প্রাইস 7 টাকা করে। এখানে যে রুটিগুলো রুমালি, হ্যাঁ রুমালি রুটিগুলো, রুমালি রুটির সাইজ খুব বড় নয়, এখানে আমি কিছুটা ছিঁড়ে ফেলেছি, একটা গোটা রুটি আছে, সাইজটা এরকম মোটামুটি ধরে নেওয়া যায়, খুব বড় না হয়, এর থেকেও বড় রুমালি রুটি হয় জেনারেলি, খুব বড় না হলেও ডিসেন্ট সাইজ, খারাপ নয়, ভালোই খেতে। দু একটা খাবারের কস্ট আমার বেশি মনে হয়েছে, যেমন মাটনের কিছু প্রিপারেশান যেটা 400 টাকা আমাদের একটা প্রিপারেশান নাম শুনলাম, চিকেনের কোরমা যেটা সেটা 350 টাকা, মাটনের কোরমা 400 টাকা। আমি জানি না, হয়তো সেটা আরও ভালো খেতে কিংবা আরও ভ্যালু ফর মানি হতেও পারে সেটা, তোমরা যদি নিয়ে থাকো কিংবা তোমরা যদি চাও কেউ আগে খেয়ে থাকো, অথবা আগামী দিনও যদি খাও, ভিডিওতে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানিও ওটা কেমন খেতে ছিল। আমার কত টাকা দিয়ে আমি নেবো না, এবং আমার এই মুহূর্তে ওটা খাওয়ার ইচ্ছেও নেই, সেই জন্য নিইনি। আমরা যেটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং একটু বলে দিতে চাই, এই যে চিকেন ভর্তাটা, চিকেন ভর্তার মধ্যে ছোটো ছোটো আদার কুচি আছে, টমেটো আছে, যেমন বললাম কাজু কিশমিস তো আছেই, খুব সুন্দর খেতে, যথেষ্ট সুন্দর খেতে। আর ডিমের যে ভুজিয়াটা ওটা ঝাল ঝাল বেশ, আর চিকেন ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি, যথেষ্ট সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যে চা নিয়ে নিয়েছি, তিনজনে তিনটে চা নিয়ে নিয়েছি, এই যে আর মেয়েও চা খাবে। চা নিয়ে নিলাম, চাটা খেয়ে দেখি একটু, চাটাও টেস্ট করে বলি কেমন। দুজনেই চাটা খাই, গরম কিন্তু মা পুড়িয়ে খাবি, খুব গরম কিন্তু, সাবধানে। হ্যাঁ ভালো খেতে চা, ভালো, যথেষ্ট দুধের আচ্ছা, এবং এলাচের একটা ফ্লেভার আছে, একটু আদারও ফ্লেভার আছে হালকা। আচ্ছা একটা জিনিস যেটা ভিডিওর মধ্যে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি, এই যে এখানে মেনুগুলো যেগুলো, যত মেনু দেখলেন, যা মেনু দেখলেন, ডিমের আইটেমটা বাদ দিয়ে, যেটা 40 টাকা ডিমের আইটেমটা বাদ দিয়ে, তড়কা থেকে চানা থেকে শুরু হলো, চিকেন মাটন সব আইটেম যত আছে সব এখানে হাফ প্লেটও পাওয়া যায়। আপনারা যারা আসবেন, একা আসছেন কিংবা দুজন আসছেন, আমার মনে হয় দুজনের জন্য হাফ প্লেট নিলেই যথেষ্ট, আপনাদের পয়সাও সেভ হবে এবং জিনিসটাও নষ্ট হবে। হ্যাঁ এই হাফ প্লেটের কনসেপ্টটা খুব ভালো, আপনারা হাফ প্লেট অবশ্যই নিতে পারেন। তো ধাবা থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যে এখানে ওরা যে হাফ প্লেটের কথা যেটা সায়ন আপনাদেরকে বললো, হাফ প্লেটও পাওয়া যায়, তো সেটা সম্পূর্ণ চিকেন আর মাটনের উপরে, আপনাদেরকে জানিয়ে রাখলাম এটা, যে আপনারা যখনই এখানে আসবেন এটা কিন্তু অবশ্য করে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ
তো যাই হোক, এমনি খাবার দাবার কোয়ালিটি খুব ভালো ছিল, সায়ন্ত আপনাদেরকে বলেইছে খাবার দাবার খুবই ভালো ছিল কোয়ালিটি। তো আমরা একটা খেতে পারিনি ফুল প্লেট নিয়ে, তো সেটাকে আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে। এই যে দেখিয়ে দিই, এই যে প্যাকেট করা হয়ে গেছে, মানে পুরোটাই ধরাই রয়েছে। জাস্ট রুমালি রুটির সাইজটা আর যেটা মানে আমাদের ওখানে যেমন একটু মোটা হয়, মানে একদম ফিন ফিনে পাতলা, যাই হোক তোমরা এখানে এলে যেই আসবেন না কেন এখানে, তো অবশ্য করে এটা কিন্তু একবার দেখে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বলছি আপনাদেরকে আরেকবার, যাদেরকে এখনো যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, তো অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট যা শেয়ার করবেন, যা ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক সেটা কমেন্টসে জানিয়ে দেবেন অবশ্য করে। তো চলুন, গুড নাইট, বাই বাই। এখন 11:47 হয়ে গেছে, বাড়ির দিকে যেতে হবে। বলেছি সাবস্ক্রাইব, তুমি একবার বলে দাও, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা টাটা, গুড নাইট।